আমাকে তোমরা ভালো লোক বলে বিশ্বাস করো নাকি? কিন্তু ও আসলে কেমন ভালো লোক সেটা একমাত্র আমিই জানি। হে ভগবান, যেদিনই হোক না কেন ও কিন্তু আমার হাতেই মরবে। এই ওকে শেষ না করে ছাড়বো না আমি, ছাড়বো না আমি, শেষ করেই ছাড়বো। আরে বলছি চল, চল বলছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, তাড়াতাড়ি ওঠ, এই গাড়ি চালা। গঙ্গা, তুমি চিন্তা করো না। দেখলে তো দাদা কেমন মুখে মুখে কথা বলে যাচ্ছিল। ওর কথায় তোমরা কিছু মনে করো না, ওর মাথাটা খারাপ আছে। যাও তোমরা সবাই ভেতরে যাও। আপনার কথা মতো আমরা এই মুনির স্বামীকে হসপিটালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে নিয়ে যেতে হবে না, বাড়ির সবাই ছিল বলে আমি ওই রকম কথা বলেছি। ওকে খুন করে ওর বডিটাকে ওর বাড়ির সামনে ফেলে দাও। ঠিক আছে দাদা, আপনি যেরকম বললেন সেরকমই হবে। নন্দিনী, তুই সবাইকে মেরে আমার বাড়ির সামনে তুই ফেলেছিস, এবার তোর সব প্রিয়জনদের মেরে আমি সবাইকে তাদের বাড়ির সামনে ফেলবো। নন্দিনী, তুই এখনো আমাকে চিনতে পারিসনি, দেখ আমি এবার কি করি। একেই তুই নাগানন্দা, সন্ধ্যাকে মেরে ফেলে একটা সমস্যা দাঁড় করিয়ে গেছে, তার উপরে আপনি এখন মুনির স্বামীকে মেরে ফেলতে বলছেন। নন্দিনী, এক এক করে সবাইকে মেরে আমার বাড়ির সামনে ফেলে গেছে, আমি কি সেই সব দেখে চুপ করে বসে থাকবো? ভুল করছেন, উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নন্দিনীর রাগ আপনি আরো বাড়িয়ে দিচ্ছেন। এই এই বুড়োটাকে ধর, তাকে ঠিক করে ধর, এই ঠিক করে ধর, নিচো নিচো, হ্যাঁ ধর ধর, ভালো করে ধর। এখন মুনির স্বামীর যদি কিছু হয়ে যায় নন্দিনী কিন্তু আমাদের কিছুতেই ছাড়বে না। নন্দিনী আগে আমাকে মারতে আসুক, তারপরে আমি ওকে দেখে নেব। এখন বেশি মাথা গরম না করে আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে। বুদ্ধি দিয়ে এতদিন আমরা কি করতে পেরেছি? এখন আমার যা রাগ আছে তাতে নন্দিনীকে আমি শেষ করে দেব। ও আসুক, তারপর আমি ওকে দেখছি। এখানটা রাখ। এই দাদা, এই বুড়োকে এখানে খুন করে ফেলে যেতে বললেন কেন বলতো ভাই? যদি পুলিশ কেস হয় আমরাই ফেঁসে যাব, বরং চুপচাপ একে অন্য কোথাও নিয়ে গিয়ে পুঁতে দিই চল। এর সঙ্গে নাকি একটা সাপ থাকে, দাদা প্রায়ই বলেন, হয়তো ওকে ভয় দেখাতেই আমাদেরকে এইসব করার জন্য বলেছেন। আমাদের এত ভাবার কি আছে, করতে বলেছেন তাই করেছি। চল এবার, চল এখান থেকে, এখন যাই। শুধু আপনার এই রাগের জন্যই সন্ধ্যাকে বলি হতে হলো, এখন যদি মুনির স্বামীর কিছু হয়ে যায় নন্দিনীকে আটকানো মুশকিল হবে। আরো রেগে গেলে যা ইচ্ছা তাই করতে পারে। বাবা বাবা,
বাবা 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 তুমি চোখ খোলো বাবা 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 আমার দিকে তাকাও বাবা ওঠো বাবা বাবা ওঠো বাবা উঠছো না কেন তুমি বাবা বাবা নন্দিনীর বিষয় নিয়ে কিছু বলো না, এখন আমাদের কি করতে হবে সেটাই বলো। নন্দিনীর হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কোনো সুরক্ষিত জায়গায় যেতে হবে। কোথায় গেলে আমরা ওই নন্দিনীকে খুঁজে পাবো? আপনি কোথায় যাবেন সেটা আমি আপনাকে জানিয়ে দেব। তুমি আমাকে বলেছিলে তাড়াহুড়ো না করতে, আর আজ নিজেই তাড়াহুড়ো করে কি করলে তুমি? আমার জীবনে শুধু তুমি আর গায়ত্রী ছিলে। আগে গায়ত্রী চলে গেল, আর আজ তুমিও চলে গেলে। রাজশেখরকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, আর তাই ও আমাকে আটকানোর জন্য তোমার জীবন শেষ করে দিয়েছে। আমি ওকে কিছুতেই ছাড়ব না, ওর জীবন আমি এক্ষুনি শেষ করে দেব। আপনি এক্ষুনি ফ্যাক্টরিতে চলে যান। ফ্যাক্টরিতে গেলে নন্দিনী কি ওখানে আসবে না? আসবে না, কারণটা হলো আপনি যে ওর ভয়, কোনো সুরক্ষিত জায়গায় গিয়ে লুকিয়ে থাকবে না, সেটা যে আপনার ফ্যাক্টরি সেটাও কোনো মতেই চিন্তা করতে পারবে না। সেটা তুমি এরকম নিশ্চিতভাবে কি করে বলছো? নন্দিনী এই মুহূর্তে কি করতে পারে সেটা আমি জানি। আপনি এখন সোজা ফ্যাক্টরিতে চলে যান। ঠিক আছে, আমি এরকম লুকিয়ে থাকাটা পছন্দ করি না। তুমি বলছো বলে আমি যাচ্ছি। এক মিনিট। কি বলছো? যাওয়ার আগে আপনি যে ফ্যাক্টরিতে যাচ্ছেন সেটা বাড়ির কয়েকজনকে জানিয়ে যান। কেন জানিয়ে যেতে হবে? কেন? আমি যখন বলছি তখন সব ভেবে চিন্তেই বলছি। ঠিক আছে, বলে যাচ্ছি। ধর্মা। হ্যাঁ দাদা। আমি ফ্যাক্টরিতে একটু ঘুরে আসছি। ঠিক আছে দাদা। সবকিছু তোমরা একটু নজর রেখো, কেমন? কিরণ, দাদা ফ্যাক্টরিতে যাবে সে কথা আমাকে বলে যাচ্ছে কেন? এটা তোমার ওনার কাছেই জিজ্ঞেস করা উচিত ছিল। কেন রে, উল্টোপাল্টা কথা বলছিস কেন? ও, এখনো সুন্দর স্বপ্ন দেখছিস? না, শ্মশানে নন্দিনী যেরকম রেগে গিয়েছিল এখনো কি করতে পারে সেটা চিন্তা করছি। নন্দিনী তাহলে এসে গেছে। রাজশেখর, এই রাজশেখর,
রাজশেখর! কি চাই তোর এখানে? রাজশেখর কোথায়? উনি এখানে নেই। আমাকে ভয় পেয়ে লুকিয়ে আছে ও? কোথায় গেছে ও? উনি কোথায় গিয়েছেন সেটা আমি তোকে কেন বলতে যাব? আমার থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, আমি ওনাকে একটা সুরক্ষিত জায়গায় রেখেছি। উনি কোথায় রয়েছেন সেটা শুধু তুই কেন, অন্য কেউ খুঁজে বের করতে পারবে না। তুই ওই রাজশেখরকে যেখানেই লুকিয়ে রাখিস না কেন, আজ সূর্য অস্ত যাবার আগে ওকে খুঁজে বার করে তোর চোখের সামনেই ওকে শেষ করবো আমি। রাজশেখরকে 20 বছর ধরে কিছু করতে পারলি না, আর এখন একদিনের মধ্যে ওনাকে খুঁজে শেষ করে ফেলবি তুই? 20 বছর ধরে ও পালিয়ে বাঁচতে পারে, কিন্তু আজও আমার হাত থেকে কোনোভাবেই বাঁচবে না। তুই ওনাকে কিছুতেই খুঁজে পাবি না। ওকে যেভাবেই হোক মারব। যদি ওনাকে তুই খুঁজে না পাস তাহলে হার মেনে তুই এখান থেকে চলে যাবি তো? এইবার আমি আর হারবো না। এত বছর ধরে হারতে হারতে আমিও বিরক্ত হয়ে গেছি। প্রথমে গায়ত্রীকে মেরে ফেলে তারপর আমার বাবাকে মেরে ফেলেছে, এই অন্যায় আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আজ সূর্য অস্ত যাবার আগে রাজশেখরকে তোর চোখের সামনে শেষ করব আমি। আর আজ যদি আমি ওকে মারতে না পারি তাহলে একজন শক্তি নাগ হয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করছি, আমি নিজের প্রাণ দিয়ে দেব। আমি মা পার্বতীর নামে প্রতিজ্ঞা করলাম। তাহলে এবার তুই নিশ্চয় মরবি। না, রাজশেখর আজ নিশ্চয় মরবে।